प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम स्वीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका मही स्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवै तदप्या यते कृष्णम् अलंघ्य वीर्ये स्वंगवैष्णवी शक्तिर अनंत वीर्या विश्वस्य वीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् स्वंगवै प्रसन्ना भुवि मुक्ति যদি প্রশ্ন করো কি আছে এই দুর্গাপূজায়, বাঙালির আবেগ বলতে কি বোঝো? মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চিরপরিচিত কণ্ঠস্বর, ঢাকের আওয়াজ আর পুজোর গন্ধ গায়ে মেখে পড়াশোনায় হালকা ঢিলেমি, সারা বছর পরিশ্রমের পর বোনাস মাইনে থেকে প্রিয়জনদের উপহার দেওয়ার আনন্দ উপভোগ করেছো, কড়া রোদ মাথায় নিয়ে স্প্লেনেডে দর কষাকষি করেছো, অষ্টমীর সকালে শাড়ি কিংবা পাঞ্জাবি পরে মা বাবার সাথে অঞ্জলি আর রাতে ধুনুচি নাচ,
পূজোর চারটে দিন কলকাতায় সারা রাত প্যান্ডেল হপিং আর ম্যাডক্সে আড্ডা। প্রতি বছরের মতো এবছর হয়তো রাস্তায় থাকবে না বড় পূজোর ব্যানার, হবে না ভিড় ট্রেনে কলকাতা যাওয়া কিংবা বন্ধুদের পায়ে পা মিলিয়ে ঠাকুর দেখা, হয়তো থাকবে না সেই চিরপরিচিত উন্মাদনা। এবছর না হয় ভার্চুয়ালই হবে বিজয় আর প্রণাম কিংবা কোলাকুলি। বাঙালি তবুও অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, মা আসবেন, ছোট করে হলেও দুর্গাপুজো এবার হবে। মহালয়ার ভোরে রেডিওতে আবার বাজবে